প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটালি অনেক উন্নত হয়েছে আরও আগেই। এই এগিয়ে যাওয়ার ধারাবাহিকতায় এবছরই দেশে যাত্রা শুরু করবে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ব্যবস্থা 5G। মঙ্গলবার নিউ ইয়র্কে এক গোলটেবিল আলোচনায় এমনটাই জানান প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, বর্তমানে দেশে 4G সেবা চালু আছে, 5G চালু হলে ইন্টারনেটের গতি বেড়ে যাবে কয়েক গুণ। জয় আরও বলেন, যেহেতু সরকার প্রান্তিক মানুষের কাছে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিতে বদ্ধপরিকর, সে হিসাবে বাংলাদেশের সক্ষমতা ও ব্যান্ডউইথের কোনো ঘাটতি নেই। সরকারের সক্ষমতা যেমন রয়েছে, তেমনি রয়েছে এ সেবা চালুর জন্য অপটিক্যাল ফাইবারও। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরের মধ্যেই বিজনেস রাউন্ড টেবিল ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল। এতে বক্তারা তুলে ধরেন নানা ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের কথা। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ।